চাষের কাজের জন্য জমিতে কোদাল দিয়ে মাটি কোপাতে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা বোমা ফেটে গুরুতর জখম হলেন এক কৃষক। ঘটনাটি করেছে বুধবার সন্ধ্যা নাগাদ আউসগ্রাম থানা উক্তা গ্রামের কোনুর নদী সংলগ্ন এলাকায়। জখম ব্যক্তির ডান হাতের কিছুটা অংশ বোমার আঘাতে উড়ে গেছে, এছাড়া শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে। জখম ব্যক্তির নাম রঞ্জন মিটে, বয়স 52 বছর, তার বাড়ি আউসগ্রাম থানার উক্তা গ্রামে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ প্রথমে ঘুষকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিজনেরা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্তে সিআইটি বোম স্কোয়াডকে আনা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে উক্ত অঞ্চলের শিলুট ও বেলুটি গ্রামের মাঝামাঝি এলাকায় কোনো নদীর ধারে একটি সাবমার্সিবল পাম্প ঘরের কাছে কোদাল চালিয়ে মাটি কোপানোর কাজ করছিলেন রঞ্জন মেটে নামে ওই ব্যক্তি। সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, গুরুতর জখম হন ওই ব্যক্তি, তার ডান হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাঠে পড়েছিলেন তিনি। বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রঞ্জন মেটেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘুষকরা নিয়ে যায়। উল্লেখ্য, আউসগ্রাম থানার কল্যাণপুর গ্রামে আলু জমিতে রাখা বোমা বিস্ফোরণে গত মার্চ মাসে জখম হয়েছিলেন এক কলেজ ছাত্র সহ 3 জন। তারপরে পিচকুড়ি গ্রামেও প্রচুর তাজা বোমা উদ্ধার হয়েছিল। এবার উক্তা গ্রামে লুকোনো বোমা বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আউসগ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার বোম স্কোয়াডের টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখবে আর বোমা মজুদ আছে কিনা বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমজাদুলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা তো বাড়িতে, আমরা তো সব কিছু যাই না, যখন ঘটনা ঘটে আমরা তো মাঠেও যাই নাই। এবার ও গিয়েছে বীজ ফেলাবো বলে কোদাল টাংনা নিয়ে, যে ওটা খাল কেটে পাইপটা বের করে সকালে যেয়ে মেশিন লাগিয়ে জল ভিজাইয়ে বীজ ফেলবে, বাস এইবার ওই চোট দিয়েছে বা বাস্ট হয়ে গেছে। কোদাল চালিয়ে, হ্যাঁ হ্যাঁ, কি কোদাল, কোদাল চালিয়ে, হ্যাঁ দিয়ে ওই চোট মেরেছে। এবার মাটির ভিতরে ও তার কিছু জানে না, আর বাস্ট হয়ে গেছে এইভাবে ছুটিয়েছি তো, আর এই হাটটা চলে গেছে। ডান হাত কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হবে অজান্তে তো, আমরা তো কিছু জানি না, মানে কারা রাখলো বোমা কারা, সেটা তো যদি জানবো তাহলে তো বলেই দিতাম। তারপরে আমরা চাইছেন, আপনারা কি চাইছেন, কি চাইবো, আমাদের রুগী ভালো হোক, আমার ভাই ভালো হোক, এইটুকু। আর ওটা কে রাখতে পারে, এবার কেউ মানে শত্রুতা যদি বা কেউ থাকতে পারে তা সেটা তো আমরা জানি না, আমরা তো অজান্তে। এবার এখন যদি বার পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে যে কেউ রেখেছে কি কেউ রাখে নাই, এটাও পুলিশ করবে। রঞ্জন মেটে কি কোনো দল করতো? না স্যার, ওই খেটে খুঁটে খায়, দল কি করবে স্যার। কি চাইছেন আপনারা, কি চাই? আমরা কি চাইবো, আমাদের যাতে আমাদের ভাই ভালো হয়ে বাড়ি যাক আর জীবনে বেঁচে যাক, এইটুকু। সেটা হয়েছিল এই যে এই কি বলে ওইটা কি কি গ্রাম নামটা রে, শীতল গ্রামে, ওই দিক দিয়ে ওইখানে হয়েছিল। হ্যাঁ, এরকম মাঠে ওই মাটি ঢাকা দিয়ে সে আমরা রেখে দিয়েছে। এবার সে জানে না, সে আপনার আলু কুড়তে গেছে, আর এবার ওইখানে চোট পেয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। বারবার জমিতে এরকমভাবে বোম রাখছে, কী চাইছেন আপনারা, কী চাইছেন? আমরা কী চাইছি, আমরা সেই সব লোকদিকে ধরে যাতে তাদেরকে চালান দেওয়া হয়। সেসব কী মনে হচ্ছে, কী কারণে বোম রাখা হচ্ছে সেটা তো বলতে পারবো না স্যার। আর এই যে পুলিশ তো ধরুন গ্রামে গ্রামে গিয়ে বোম উদ্ধার করছে, হ্যাঁ তার সত্ত্বেও এই বোম, হ্যাঁ তার সত্ত্বেও বেরোচ্ছে, তা কী কীভাবে তারা তদন্ত করছে তারাই জানে, আর যারা রাখছে তারাই জানে। আমরা সাধারণ লোক, আমরা চাষবাস করি, খেটে খুঁটে খাই, আমাদের নিজের জমি না থাকলে পরের জমি ভাগাভাগি করি, সেই জমিতে ফসল ফলাই, তাদেরকে অর্ধেক দিই, আমরা অর্ধেক নিয়ে আমাদের কোনো সংসারটা চলে। কী চাইছেন আপনারা, কী চাইছেন? কী চাইবো স্যার, কী চাইবো আমরা, আমরা চাইছি যে এইরকম যেন আমার ভাইয়ের জীবন হয়েছে এরকম যেন আর কাউরি না হয়।